हाय बंधुरा, केमन आछो सब? आज के आमार तृतीय भिडियो तोमादेर जोन्नो एकटी नतून भिडियो निये चले एसेछी। आज के आमी आलोचना करब भूगोल आमरा पढ़ी केन, भूगोल आमरा पढ़ब केन, भूगोल विषयटी निये आज के आलोचना करब जे भूगोल आमरा केन पढ़ी। तो जाक আমরা অবশ্যই মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে অবশ্যই বলে দেব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমরা চলে এসেছি আমার সেই তৃতীয় ভিডিও নিয়ে। তো আমি জেনে নিচ্ছি যে ভূগোল আমরা পড়ব। তো তার আগে জেনে নেব যে ভূগোল পড়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রতিটা বিষয়েরই রিলেটিভ কিছু না কিছু শিক্ষা আমাদের অবশ্যই প্রয়োজন। কারণ ভূগোলে যেরকম শিক্ষা রয়েছে প্রতিটি বিষয়েও কিন্তু আমাদের শিক্ষা রয়েছে। তবু আজকে আমরা জানব যে ভূগোল কেন আমরা পড়ি, তো ভূগোল পড়ে আমরা কী বুঝতে পারব, না ভূগোল এক বিশাল আয়তক্ষেত্রের এক টোটাল বড় একটা জ্ঞান ভাণ্ডার। কারণ মানুষের প্রতিটি ধাপে এবং প্রতিটি কর্মক্ষেত্রের সাথে ভূগোল কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ তোমরা দেখতে পাবে যে একজন কৃষক থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার প্রতিটি ব্যক্তিরই বা প্রতিটি নাগরিকেরই কিন্তু ভূগোল বিষয়ে জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন। কারণ ভূগোল এমন একটি বিষয় যা মানুষ তথা পৃথিবী এবং বিভিন্ন আন্তঃপ্রজাতির সাথে সম্পর্কই হচ্ছে ভূগোল। প্রথমে জেনে নেব ভূগোল পড়লে আমাদের প্রতিটি ব্যক্তিরই মানসিক চেতনার উন্মেষ ঘটে। কারণ মানসিক চেতনার উন্মেষ অর্থাৎ প্রতিটি ব্যক্তির চেতনার উন্মেষই পারে তার চলার পথে সঠিক পথের দিশারি দেখাতে। কারণ ভূগোল এমন একটি বিষয় যেখানে অর্থনীতি, রাজনীতি, সামাজিক প্রতিটি বিষয় আলোচনা করা হয়। তাই প্রতিটি শিক্ষার্থীর মানসিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য আমাদের ভূগোল পড়া অবশ্যই প্রয়োজন। পৃথিবী সম্পর্কিত জ্ঞান, এরপর আমরা জেনে নেব কি ভূগোল পড়ে আমাদের প্রধান আমরা জানতে পারবো পৃথিবী সম্পর্কিত জ্ঞান। কারণ প্রতিটি জীবগোষ্ঠী যেহেতু পৃথিবীর মধ্যেই অবস্থিত, তাই পৃথিবীর সমস্ত খুঁটিনাটি তথ্য বা পৃথিবীর সমস্ত বিষয়বস্তু আমাদের জানতে হলে অবশ্যই আমাদের ভূগোল কিন্তু পড়তে হবে। ভূগোল পড়ে আমরা জানতে পারবো সম্পদের সঠিক ব্যবহার। কারণ সম্পত্তি হয় কোনো দেশের উন্নয়নের প্রধান চাবিকাঠি। তাই প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি নাগরিকের দায়িত্ব সম্পদের সঠিক ব্যবহার। আর সেই সম্পদের সঠিক ব্যবহার করতে সাহায্য করবে আমাদের ভূগোল। তাই আমাদের দেশের উন্নয়ন ঘটাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও সুগঠিত করার জন্য আমাদের ভূগোল পড়া অবশ্যই। আর আমরা শেষে জেনে নেব সামাজিকতার বিকাশ। কারণ ভূগোল আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক যেহেতু বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, তাই আমাদের ভূগোল বিষয়টি পারে কোনো শিক্ষার্থীর মধ্যে সামাজিকতার বীজ বপন করতে। পরিশেষে আমরা বলব ভূগোল এমন একটি বিষয় যা প্রতিটি শিক্ষার্থীকে তার প্রতিটি পদক্ষেপে জ্ঞান আরোহণে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেক শিক্ষার্থীরই, প্রত্যেকটি নাগরিকেরই, প্রত্যেকটি ব্যক্তিরই আমাদের ভূগোল সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। তো আজকে ছিল আমার এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের দেখে মনোমুগ্ধ হয়ে থাকে এবং পরবর্তী ভিডিও যদি আপনারা দেখার জন্য অপেক্ষা করে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।